আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামিম আহমেদ। আমি এসেছি বক্কর টিভি থেকে আপনাদেরকে একজন আমাদের দেশের প্রখ্যাত বিখ্যাত একজন গবেষকের সাথে কথা বলানোর জন্য। চলেন আমরা ওনার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম, আমি বক্কর টিভি থেকে আপনার কাছে আসছিলাম কথা বলার জন্য। ও বসো বসো। জি জি, আমি দেখতে পারতেছি আপনি এখানে কি জানি কি কি জিনিস নিয়ে গবেষণা করতেছেন, আমরা কি জানতে পারি সেই জিনিসটা কি? গবেষণাটা হইতাছে মানুষ লয়া। কি রকম স্যার, এই মানুষ লয়া কি সে গবেষণা? বা মানুষ লয়া মনর ওহন তো আমরা খুব সমস্যায় আছি, কারণ দেশ হইছে করোনা। জি জি হ্যাঁ, মানুষের খাওয়া দাওয়া চলাফেরা খুব সমস্যা। এমনকি স্যার আপনি বলতে চাচ্ছেন যে মানুষ না খায়া বাঁচবো, এরকম কোনো গবেষণা নাকি? না না না, খায় বাঁচানো লাগবো, কিন্তু কিছু ঝামেলা আছে। বা আমি একটা জিনিস লুয়ে চিন্তা করতেছি। এটা কি তা স্যার? যেমন ধরো মরিচ, মানে এটা না, যেমন একটা শুকনো মরিচ, একটা কাঁচা মরিচ। জি জি, কেউ যদি শাকের সাথে একটা দুটা বেশি মুখ রুচির লাগে খায় আনলো, আর দুই চারটা বেশি খায় আনলো, তখন কিন্তু জাল ধরে ভাইয়া লেবড়া ভরে পরে না? জি পরে পরে। কিন্তু আমার চিন্তা হইলো আর একটা, যেমন ধরো লেবড়া ভরে পরে না? পরে পরে, একদম পরে। এর পরে দুই চারটা মুখ যদি বেশি খায় আনি যায়, তাহলে আবার কিন্তু মানে বাথরুমে গেলে মানে জলে 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 না? আমি চিন্তা করলাম যে মরিচ খাইলে লেবড়াও ভরে, আবার যদি লেপটিনে যাওন যা এ নৌ জলে, কিন্তু মিঠাই খাইলে মানে মিষ্টি 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 এ গোল্লা রসগোল্লা, এইটা যদি দুই চারটা বেশিও খাওয়ান যা মিঠা কিন্তু লাগে না, মানে মুহ লাগে বইলে কিন্তু লাগে না। এইটা লই না আমার গবেষণা, আমি এটা চিন্তা হইতাছি না। শুনছেন নি পাগলাই কয় কি, চলেন গিয়া আর একটু জিগাই। তাইলে কি স্যার আপনি বুঝাইবার চাইতেছেন যে আমরা মরিচ খাইলে বাথরুমে গিয়া ফুটকি জ্বলে? তার মানে আপনার কথা হইলো যে মিষ্টি খাইলে কেলে গিয়া ফুটকি মিঠা লাগে না? গবেষক কঠিন কঠিন।